তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। একদম সিন ক্রিয়েট করার চেষ্টা করবে না এশা, তুমি তোমার মায়ের কথা মতো আমাকে ছেড়ে মামার বাড়ি পড়ে আছো। ওয়াই, এমন কি খারাপ করেছি আমি তোমার সাথে? শুধু একটা চড় দিয়েছি, এছাড়া আর কি অপরাধ আমার? আমার মায়ের কিংবা পরিবারের কারোর কর্মকাণ্ডকে আমি সমর্থন করেছি? বিয়ের পর থেকেই আমি তোমাকে প্রতিবাদ করতে বলেছি, কেউ তোমার সঙ্গে খারাপ করলে তার সাথে মারামারি করো, চুল ছেঁড়াছেঁড়ি করো, আমার উপর এত রাগ ক্ষোভ কিসের তোমার? এর মতে ছেঁচিয়ে বলো ফুয়াদ। আমার মনটা কি কোনো যন্ত্র? যেভাবে বলবো সেভাবে চলবে। তুমি আমাকে চেনার চেষ্টা করেছো কখনো? বোঝার চেষ্টা করেছো আমার হৃদয় মন কতটা যন্ত্রণায় জর্জরিত? কখনো খেয়াল করেছো আমি এখনো চোখ বুঝলেই সুস্মির হাসি মুখটা দেখতে পাই? আমি যন্ত্র হলে তো মন থেকে এসব দৃশ্য মুছে ফেলে তোমাকে মাথায় তুলে আহ্লাদ করতাম। তোমাকে আমি আহ্লাদ না করলেও এমন কি অন্যায় অত্যাচার করেছি তোমার উপর? ফুয়াদ বলেই চলো, এসা নির্বাক হয়ে তাকিয়ে রইল। আমি একজন ট্যালেন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্কলারশিপ পেয়েছি, দেশের বাইরে যাব। আমার মা টাকা না দিয়ে আমাকে আটকে দিল, আবার আমি পছন্দ করে একজনকে বিয়ে করতে চাইলাম, সেই বিয়ে ভেঙে গেল আমার পরিবারের কারণে। সুস্মি আমাকে ছেড়ে চলে গেল, আমার মনে কোনো রাগ ক্ষোভ থাকতে পারে না। আমি কি আমার সমস্ত ক্ষোভ তোমার উপর ঝেড়েছি? তোমাকে প্রতিনিয়ত অত্যাচার করেছি? এসা এবার মুখ খুলে কেবল বলল, না। তাহলে তোমার মাকে তুমি কি বলেছো? আমি তোমাকে সকাল বিকাল দুইবার মারধর করি, তিনি তোমাকে আমার সঙ্গে আসতে দিল না কেন? ফুয়াদের কথার বিপরীতে এসার অনেক যুক্তি আছে, বলার অনেক কিছু আছে, কিন্তু ও সেগুলো এই মুহূর্তে বলল না। এই মুহূর্তে বলে লাভ নেই হয়তো। এসার ধারণা ফুয়াদ কিছুটা মাতাল অবস্থায় আছে, হয়তো কাল রাত থেকে হাবিজাবি কিছু খেয়েছে, সেই রেশ এখনও কাটেনি। বিয়ের পর থেকে ফুয়াদকে সিগারেট খেতে দেখেছে, একটার পর একটা ধরাতো, রুমের দরজার বন্ধ করে চেন স্মোক আর সে, কিন্তু এর বাইরে অন্য কোনো ধরনের নেশা করতে দেখেনি। রুম গোছানো পাই না, আলমারি অগোছালো, বিছানা অগোছালো, অফিসে যাওয়ার সময় জামা প্যান্ট ইস্ত্রি করা থাকে না, রুমের জগটায় পানি থাকে না, রাতে জড়িয়ে ধরে ঘুমানোর মতো কিছু নেই। এই বলে ফুয়াদ ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে গাড়ির স্টিয়ারিংয়ের সাথে মাথা ঠেকিয়ে চোখ বুঝে থামল। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে রাখা আশপাশ থেকে চেঁচিয়ে উঠল সবাই। এসা দ্রুত গাড়িতে রাখা পানির বোতলটা হাতে নিয়ে ফুয়াদকে চোখে মুখে ছিটিয়ে দিল। সে ধীরে ধীরে চোখ খুলে আবার গাড়ি স্টার্ট করলো। এরপর আর কোনো কথা বললো না, এসাও কিছু বলল না। ও মনে মনে ভাবছে ফুয়াদ ওকে কোথায় নিয়ে যাচ্ছে, বাসায় নাকি নিজের ফ্ল্যাটে, যেখানেই নেওয়ার নিক, যাহার নামে চৌরাস্তায় নিলেও যেতে হবে। নিজ থেকে ওই বাসায় ফিরে যাওয়ার মতো ভয়ঙ্কর লজ্জা অপমান থেকে রেহাই পেয়েছে, সেটাই ওর জন্য সবচেয়ে বড় ব্যাপার। তবে ফুয়াদ বোধহয় এই অবস্থায় আজ আবার মেজো মামার বাসায় যাচ্ছিল ওকে আনতে, তার হাবভাবে সেটাই মনে হলো। ফুয়াদ এশাকে বাসায় নিয়ে এসেছে, বাসার সামনে গাড়ি থামিয়ে এশার হাত ধরে গাড়ি থেকে নামালো, যেন হাত ছাড়লে পালিয়ে যাবে এশা। বাড়ির আঙিনায় চেয়ার পেতে পলি বেগম আর শফিক আহমেদ বসে আছে, তাদের সাথে অর্পি ও রাইত, রাইত মালার ছেলে। মালার বাপের বাড়িতে এসে পড়েছে, প্রেগনেন্সির পুরো সময়টা সে এখানেই থাকবে আর ভাইয়ের বৌদের মাথা খাবে। দুই নাতনিকে নিয়ে বাড়ির আঙিনায় বসে সময় কাটাচ্ছে পলি বেগম আর শফিক আহমেদ। হঠাৎ পলি বেগম দেখতে পেল ফুয়াদ এশাকে হাত ধরে টেনে বাড়ির ভেতর নিয়ে আসছে। তিনি অবিশ্বাস্য চূড়ান্ত বিস্মিত দৃষ্টিতে তাকালো সেদিকে। এই মেয়েকে ফুয়াদ বাসায় আনছে কেন, কোন সাহসে? সে তো বলেছিল ডিভোর্স দিয়ে দেবে। ফুয়াদ কাল রাতে বাসায়ও ফেরেনি, সেলফোনও বন্ধ করে রেখেছিল। সে আসলে চাচ্ছে কি, তার মাথায় চলছেটা কি? পলি বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ফুয়াদ তার সামনে দিয়ে এসাকে হাত ধরে টেনে নিয়ে গেল। কোনো সংকোচ করলো না, তাদের কিছু বলারও সুযোগ দিল না, তারা হতবাক হয়ে মুখ চাওয়াচাই করল। শফিক আহমেদ বিস্মিত, বাসায় ঢুকতে নিচতলায় যে বসার রুমটা আছে সেখানে মালা আর মারুফা বসে গল্প করছে। এসার সঙ্গে খাতির করার অপরাধে তারা যুক্তি করে শম্পাকে এড়িয়ে চলছে।
মালা দেখলো থপথপ করে এসে এসা হাত ধরে দোতলার দিকে উঠছে। মালা আফ্রু কোচকে সেদিকে তাকিয়ে ডেকে বলো, ফুয়াদ তুই ওকে আবার এই বাড়িতে এনেছিস? এই মেয়েকে তুই এখানে আবার কেন এনেছিস? ফুয়াদ কোনো উত্তর দিল না ও এসাকে রুমে ঢুকিয়ে রুমের দরজা বন্ধ করলো সশব্দে। এরপর ওর হাত ছেড়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল তীব্র ক্লান্ত স্বরে বলল, আমি তিন রাত ধরে নির্ঘুম, এখন ঘুমাবো, কেউ যেন আমাকে বিরক্ত না করে, দরজা নক করলে খুলবে না। ঠিক আছে। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল ফুয়াদ। একটু পরে দরজা ধাক্কানো শুরু হলো। এসা প্রথম কয়েকবার খুলল না, শেষমেশ বিরক্ত হয়ে খুলে দেখলো মারুফা দাঁড়ানো। ও তাকে বলল, এই ফুয়াদ ঘুমাচ্ছে, বিরক্ত করতে নিষেধ করেছে, কোনো কাজ থাকলে পরে আসুন। এই মেয়ে এইভাবে কথাবার্তা বলছে কেন? মারুফার কতখানি মেজাজ খারাপ হয়েছে সেটা তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে। এসা আন্দাজ করতে পারলেও পড়া করলো না, ও রুমের দরজা আটকে দিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ফুয়াদের এরকম অপ্রত্যাশিত আচরণে এসা কিছুক্ষণ বিস্মিত হয়ে বসে রইল। কী হয়েছে, কি হবে, এসব কিছু আর না ভেবে এরপর শুয়ে পড়ল ফুয়াদের পাশে। এই কয়েকটা দিন ওর উপর যেন বিশাল ধকল গেছে, ও চোখ বোঝার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। এসার ঘুম ভাঙল সকাল 9টার দিকে। ফুয়াদ এখনও ঘুমাচ্ছে। এর ভেতর রাতে বাসে কি হয়েছে না হয়েছে কিছু টের পায়নি, ওসব অত টের পাওয়া প্রয়োজন নেই। ফ্রেশ হয়ে এসা রান্নাঘরের দিকে যায়। মারুফা সেখানে কী যেন করছে, ও ভালো করে তাকালো না, ছটপট করে একটা এক প্যাকেট নুডলস রান্না করে রুমে নিয়ে আসলো। এই বাড়িতে কেউ এভাবে আলাদা খাবার দাবার বানিয়ে খায় না, ও খেলো। খাওয়া শেষ করে ড্রেসিং টেবিলের সামনে বসলো তৈরি হতে, বাইরে বের হবে, কিছু কাজ আছে। চোখে আইলাইনার টানা শেষ করে ফুয়াদকে ডাকলো। সে ঘুম ছড়ানো চোখে তাকালো। এসা বলল, কাল থেকে আমি ক্যাম্পাসে যাব। আপনি বিয়ের আগে বলেছেন আমাকে পড়াশোনা করাচ্ছেন, আমাকে পড়াশোনা করাবেন, ইভেন বইও কিনে দিয়েছেন। আমার কিছু কেনাকাটা করা লাগবে, টাকা দেন। ফুয়াদ পকেট থেকে মানি ব্যাগ বের করে এসার হাতে দিয়ে বলল, যাও। রোদের ভেতর রিকশায় যেতে পারবো না, ড্রাইভারকে ফোন করে গাড়ি বের করতে বলুন। ফুয়াদ ঘুম কাতর অবস্থায় ড্রাইভারকে ফোন করে বলল এসাকে নিয়ে যেতে। এসা বাসা থেকে বের হওয়ার সময় অলি বেগমের সামনে পড়ল। ও নিতান্তই স্বাভাবিক ভঙ্গিতে বলল, মা আমি একটু বের হচ্ছি, আপনার ছেলেকে বলেছি, সেই অনুমতি দিয়েছে। এই বলে এসা হিল পায়ে ঠকঠক করে হেঁটে তার সামনে দিয়ে বেরিয়ে গেল। এসার শরীর থেকে ভেসে আসা মিষ্টি পারফিউমের ঘ্রাণ অলি বেগমের নাকে ভেসে আসে। সে এই মুহূর্তে বাক্যহারা। এসা শপিং মলে ঘুরে ঘুরে নিজের জন্য দামি ব্র্যান্ডের পোশাক কিনল। অলি বেগমের ছেলের বউ কম টাকার পোশাক পরবে কেন? ওর কেনাকাটা শেষ করে এরপর একটা শাড়ি পছন্দ করল। মিনারা বেগমের জন্য নয়, ওর শাশুড়ি মায়ের জন্য। শাড়ি উপহার পেয়ে খুশি হওয়ার বদলে নিশ্চয়ই তার মেজাজে আগুন ধরে যাবে, অন্তজ্বালা বাড়বে। এসা সেসবের পরা করছে না এখন, ওই বাড়ির সমস্ত অসহ্য নিয়মকানুন ভেঙে ও স্বাভাবিকভাবে চলবে। ছেলের বউ শাশুড়িকে শাড়ি উপহার দিতেই পারে। এসার উদ্দেশ্য বোধ হয় পলি বেগমকে নিজের দুঃসাহস দেখানো। কেনাকাটা শেষ করে একটা রেস্টুরেন্টে ঢুকে নিজের পছন্দের খাবার খেলো এসা। এরপর বিকাশের দোকানে গিয়ে মায়ের জন্য টাকা পাঠালো। ও এভাবে না বলে চলে আসে, মা নিশ্চয় রাগ করেছে, কষ্ট পেয়েছে, কিন্তু এছাড়া আর কি করার ছিল? মামার এত সহজে জমির ভাগ দিবে না, নাদিমও দিবে না, এসা সেটা আগেই বুঝতে পেরেছে। এই দুঃসময়ে তারা এমন স্বার্থপরতা করবে মিনারা বেগম ভাবতেও পারেনি। মানুষটা এত সহজ সরল, তাই তো জীবনে ভালো থাকতে পারেনি, তাকে ওখানে রেখে এসে ওর মন পুড়ছে, বুকের ভিতর হাহাকার করছে, কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই। এসা ফোন করলো মিনারা বেগমকে, জিজ্ঞেস করলো, মা তোমার ফোনে টাকা গেছে? এসা তুই আবার ওই বাড়িতে চলে গিয়েছিস? মিনারা বেগমের গলা ভীষণ ভার শোনা যাচ্ছে, বোধহয় কান্নাকাটি করেছে। তোমার ফোনে টাকা পাঠিয়েছি মা, তোমার খাওয়া দাওয়ার অসুবিধা হলে বাইরে থেকে কিনে খেও, আপাতত একটু কষ্ট করে ওখানে থাকো আর আমার জন্য দুশ্চিন্তা করো না। আমাকে কিসের টাকা পাঠিয়েছিস? তুই টাকা কোথায় পেয়েছিস, কোথায় তুই বলতো? আমি কাল থেকে ক্যাম্পাসে যাব মা, কেনাকাটা করতে এসেছি, তাই বাসায় গিয়ে তোমাকে ফোন করব। মিনারা বেগম তালগোল পাকিয়ে ফেলল, কি বলছে এসা?
ও কি শ্বশুর বাড়িতে যায়নি? সেখান থেকে ক্যাম্পাসে যাবে কীভাবে? কেনাকাটা ও বা কী করে করবে? একদিনের ব্যবধানে ওর জীবনটা কি কোনো জাদু বলে পরিবর্তন হয়ে গেছে? মানুষের শোর বলে কথা বুঝতে অসুবিধা হচ্ছে। এসা লাইন কেটে দিল। বাসায় গিয়ে নিরিবিলি হয়ে ফোন করবে। পলি বেগম বুঝতে পারলেন তার সংসারে আগের মতো আর শান্তি ফিরে আসবে না। এই সংসারে আর কর্তৃত্ব যে কোনো দিনই খর্ব হবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। দুঃস্বপ্নে যা ভাবেননি তা আজ নিজের চোখে দেখছেন। তার ছেলেই তো তার কথা শুনছে না। বইয়ের দোষ দিয়ে আর কী লাভ? কীরকম বেপরোয়াভাবে এশাকে এই বাড়িতে নিয়ে আসলো! ফুয়াদের মাথাটা বোধহয় ওই মেয়েই খেয়েছে। নিজের রূপ সৌন্দর্য ভুলিয়েছে। অস্থির মেজাজে নিজের শোবার ঘর লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে আছেন পলি বেগম। গেটের ভেতর গাড়ি ঢোকার শব্দ পেয়ে তিনি সেদিকে তাকালো। এই সময় গাড়িতে কে আসলো? ফুয়াদ তো ঘুমাচ্ছে। ফয়সাল রাহাত এই অসময়ে অফিস থেকে এসেছে। পলি বেগম দেখলেন এশা গাড়ি থেকে নেমেছে। তিনি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ে তাদের গাড়ি ব্যবহার করা শুরু করেছে? কার কাছে জিজ্ঞেস করে? কোন সাহসে? পলি বেগমের দুই কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। মালা তাকে বলল, মা তুমি শান্ত হও, আমি ওকে দেখছি। এশা বাসায় ঢুকতে মালা শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি কাকে জিজ্ঞাসা করে বাসা থেকে বের হয়েছো আর কার অনুমতিতে গাড়ি বের করেছো? আপনার ভাইয়ের অনুমতিতে। সে অনুমতি না দিলে আমার কি এত দুঃসাহস আছে? এই বাড়িতে শুধু পুহাদের অনুমতি কি যথেষ্ট? আপনার শ্বশুর বাড়িতে আপনি কার কার অনুমতি নিয়ে চলেন? মালা বাকোয়ারা হয়ে রইল। এই মেয়ে ওকে এই ধরনের প্রশ্ন করার দৃষ্টতা কোথায় পেল? ওর বুকের ভেতর কত হাত খুলি যা। এশাকে দেওয়ার মতো উপযুক্ত জবাব তৎক্ষণাৎ খুঁজে পেল না। এসা সোফায় বসল। শম্পা ওকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কোথায় বের হয়েছিলে তুমি সকাল সকাল? একটু কেনাকাটা করতে গিয়েছি ভাবি। মেয়েটার মনে কি কোনো ডর ভয় নেই? শম্পার উচিত ওর পা ধোয়া পানি খাওয়া। মালা একটু তফাতেই দাঁড়িয়ে আছে ক্ষিপ্ত চেহারায়। ও আর চোখে সেদিকে একবার তাকে জিজ্ঞেস করলো, কে কিনলে? এসা শপিং ব্যাগ থেকে সব কিছু বের করে দেখাতে লাগলো শম্পাকে। আপনার জন্য একটা জামা কিনে এনেছি ভাবি। তুমি একা একা কেনাকাটা করতে গিয়েছো, আবার আমার জন্য কিনেছো? ও আসলে শম্পার জন্য কিনিনি, কিন্তু ওর কেনাকাটা দেখে নিশ্চয় তার আফসোস হচ্ছে। সে তো এভাবে গিয়ে পছন্দ মতো কেনাকাটা তো করতে পারে না। তাছাড়া এ বাড়িতে শম্পাই একমাত্র ওকে স্নেহ করে। হ্যাঁ ভাবি, এই জামাটা দেখেই আমার মনে হয়েছে এটা আপনার গায়ে দারুণ মানাবে। এসা ওর কেনা সবচেয়ে সুন্দর জামাটা শম্পা ভাবিকে দিল। তিনি এত খুশি হলেন। মালা আপা দেখুন এই শাড়িটা মায়ের জন্য কিনেছি। মালা দেখল না, সে হনন করে ওইখান থেকে চলে গেল। এই মেয়ে তামাশা শুরু করেছে নাকি? মালা চলে যাওয়ার পর শম্পা ফিসফিস করে জিজ্ঞেস করলো, শম্পার তুমি কি এবার জানের মায়া ছেড়ে এই বাড়িতে এসেছো? একটু প্রাণ খুলে বাঁচতেই যদি না পারি সেই জান দিয়ে কি হবে ভাবি? জানি না এসা, কিন্তু আমার অত সাহস হয় না। আজ 10-15 পদের ভর্তা বানাতে হবে জানো। মালা আপা মাছ মাংস কিছুই খেতে পারে না, খাওয়া তো দূর, কোনো কিছু গন্ধই সহ্য করতে পারছে না। এত পদের ভর্তা বানাতে কত সময় লাগবে বলো তো? তাছাড়া অন্য রান্না তো আছেই। তার জন্য তো তাহলে 2-3 কাজের মানুষ রাখা উচিত ভাবি। আপনি মাথা ব্যথার কথা বলে একেবারে সোজা হয়ে শুয়ে থাকুন। এত বড় সংসার, একজন কাজের মানুষ নেই। আমার শরীরটা আসলেই খারাপ এসা, সত্যিই আমি আজ শুয়ে থাকবো। রান্নাবান্না না করে শুয়ে রইল। ওর শরীরটা কয়দিন যাবত কেমন যেন লাগছে। মালা আসার পর থেকে 24 খাটতে হচ্ছে। কাজের মানুষের মতো হুকুমের উপর থাকতেই হয়। রাহাতকে বলেছে একটা প্রেগনেন্সি কিট আনতে, তাও সে প্রতিদিনই ভুলে যাচ্ছে। অপদার্থ একটা। এসা রুমে এসে দেখলো ফুয়াদ এখনও শুয়ে আছে। তার ঘুম ভেঙেছে কিন্তু উঠতে ইচ্ছে করছে না। ফুয়াদের মুখে বালিশ গোজা, জুবুথুবু চুলগুলো কপাল দখল করে আছে। তার চোখ দুইটাও দেখা যাচ্ছে না। জুবুথুবু হয়ে থাকা চুলের আড়ালে দিয়ে ফুয়াদ যে এশার দিকে তাকিয়ে আছে সেটাও বুঝতে পারল না। এশাকে একেবারে অন্যরকম লাগছে। ওর চেহারা না, চলাফেরা, কথাবার্তা সব কিছু ঢং যেন রাতারাতেই বদলে গেছে। যে মেয়ে বিয়ের পর ওর সাথে কথা বলতেও সংকোচ করত, বাসার সবার ভয়ে তটস্থ থাকত, সে আজ সকালে ওর ঘুম ভাঙিয়ে শপিং করতে চলে গেল।
তাও গাড়িতে করে? ভয়াবহ বিস্ময়কর কাণ্ড। অনেক ঘুমিয়েছেন, উঠুন, গোসল করে কিছু খেয়ে নিন, আদেশে সুরে বলল এসা। এই বলে এসে ফুয়াদের গাড়ির কাতারে সরিয়ে ফেলল। রুবি এসি চালু থাকায় ছিট ছিট লাগছে। ফুয়াদ বলল, একটু পরে উঠব। এখন সকালে নাস্তাও নেই, দুপুরের রান্নাও হয়নি, আমি আমার জন্য কিছু বানিয়ে আনছি, এসে যেন দেখি আপনি উঠে গোসল করেছেন। এই বলে এসা রান্নাঘরের দিকে গেল। ফুয়াদ ফ্রুকুচকে তাকিয়ে রইল। এই মেয়ে তো একেবারে পাক্কা বউ বউ আচরণ করছে। পরে মনে হলো, এসা তোর বউই। এসা রান্নাঘরে গিয়ে দেখে মারুফা একা একা রান্না করছে, তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এসাকে ডাকেনি রান্নার কাছে, বাড়ির কেউই ওর সাথে তেমন কথা বলছে না। কথা না বললে তাতে ওর কি এসে যায়? ফুয়াদের জন্য কি বানানো যায় ঝটপট? কয়েক বেলা না খাওয়া এসা পরোটা বানাতে লাগলো, সাথে ডিম ভাজি করবে। মারুফা সেই দিকে আর চোখে তাকিয়ে দেখছে এসা নিজের ইচ্ছে মতো আলাদা রান্না করে খাচ্ছে। ঈর্ষা কাতর মারুফার, ইচ্ছে করছে ওর গায়ে গরম তেল ঢেলে দিতে। পরোটা বানাতে বানাতে এসা মারুফাকে বলল, এ বাসায় এত কাজ, অথচ একটা কাজের মানুষ নেই, ভাবি দুই তিনজন কাজের মানুষ প্রয়োজন। স্বামীর সায় পেলে মারুফাও এভাবে রং ঢং করতে পারত। ফুয়াদ এসার কথা অগ্রাহ্য করে শুয়ে থাকতে চাইল, কিন্তু ভেতরে ভেতরে কেমন তারা কাজ করছে। এমনভাবে চোখ মুখ শক্ত করে বলে গিয়েছে এসা, ও কি ভয় পাচ্ছে? কি উদ্ভট চিন্তা, ও এসাকে ভয় পাতে যাবে কেন? ও শুয়ে থাকতে পারলো না। এসা এসে ওকে এইভাবে শুয়ে থাকতে দেখলে যেন বিরাট ঝামেলা হয়ে যাবে, এরপর কিছু মনে হলো। ফুয়াদ উঠে গোসলে ঢুকলো। এসার খাবার নিয়ে এসে দেখলো ফুয়াদ সদ্য গোসল সেরে বের হয়েছে। এরপর সে কোমরে তাওয়াল পেঁচানো অবস্থায় সিগারেট ধরাতে লাগলো, অথচ তার মাথার চুলগুলো ভেজা, সে কাল বলেছিল। এসা তাকে বোঝার চেষ্টা করে না, চেনার চেষ্টা করে না, তার প্রতি খেয়াল করে না, তাই ও সব খেয়াল করছে। যদিও ভবিষ্যতে ফুয়াদের সঙ্গে ওর সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে নিশ্চয়তা নেই। এসা ফুয়াদের দিকে এগিয়ে গিয়ে ও ঠোঁটের থেকে সিগারেটটা টেনে স্ট্রেতে ফেলে দিল। এরপর তোয়ালে হাতে তার মাথাটা নিজের দিকে টেনে চুলগুলো মুছিয়ে দিতে লাগলো। ফুয়াদ অদ্ভুতভাবে লক্ষ্য করলো, এই তীব্র অধিকার বোধের বিপরীতেও সামান্য বিরক্ত হতে পারলো না। এসা পলি বেগমের জন্য কেনা শাড়ি হাতে তার রুমের দিকে গেল, দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি সে জিজ্ঞেস করলো, আসবো? পলি বেগম দরজার দিকে তাকিয়ে এসাকে দেখতে পেল। আসো। বড্ড পেরেছে সে, পলি বেগম বেশ শান্ত গলায় বললেন। তিনি দেখবেন এই মেয়ে কত দূর বাড়তে পারে। এসা রুমে ঢুকে হাসি মুখে বলল, মা আপনার জন্য এই শাড়িটা কিনেছি, এটা দেখেই আমার মনে হয়েছে আপনাকে অসম্ভব মানাবে। পলি বেগম তাকিয়ে দেখলেন গাঢ় সবুজ রঙের জমিনার চিকন করে টানা সোনালি পাড়ের সুন্দর একটি দামি শাড়ি। তিনি সেটি হাতে নিয়ে বললেন, অসম্ভব সুন্দর, অনেক ধন্যবাদ তোমাকে। এসার মনে হলো ও এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্য বস্তু দেখছে। এইটা কি পলি বেগম নাকি? হুবু তার মতো দেখতে কেউ, চূড়ান্ত বিস্ময় বোধ হয়। হ্যাঁ, একেই বলে। আর কিছু বলবে তুমি? পলি বেগম জিজ্ঞেস করলো এসা ঠোঁট নিয়ে বলা, না। তাহলে যাও এখন। ও চলে আসলো, তবে বিস্ময়টুকু হজম করতে সময় লাগবে। একটু পর মালা প্রচন্ড রাগ নিয়ে পলি বেগমের কাছে আসলো। বাড়ির পরিবেশ দেখে ওর মাথা ভনভন করছে। বাড়িতে সব কি হচ্ছে? এই পরিবেশে আমার পক্ষে থাকা সম্ভব না। এই বলে থাপ করে বিছানায় উপর বসলো সে। পলি বেগম চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে কি যেন হিসেব নিকেশ করছে। তিনি মুখ না তুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি হচ্ছে তুমি চোখে দেখতে পাচ্ছ না মা? তোমার ছোট ছেলের বউ কোন দুঃসাহসে আমার মুখের উপর কথা বলে। শম্পাকে বলেছি ভর্তা বানাতে, ওর ভর্তা বানানো ভালো হয়, সে না বানিয়ে শুয়ে আছে। তোমার ছেলের বউরা এত সাহস পাচ্ছে কোথায়? রান্না করেছে কে? মারুফা ভাবি, তোমার ছোট ছেলের বউ তো একেবারে রাজরানী সেজেছে, এ বাড়িতে এসব তো আমি আমার গোটা জীবনে দেখিনি। দেখে একটু কষ্ট করে। মালা টেবিলের উপর এসার দেওয়া শাড়িটা দেখতে পেল, ওর মেজাজ আরো বিগড়ে গেল। এই শাড়ি তোমাকে ও দিয়ে গেছে, সেটা আবার তুমি রেখেছো? শেষ করে চোখে চশমাটা খুলে উঠে দাঁড়ালো পলি বেগম। মালাকে বলল, এসা তো বেশি দিন বাঁচতে পারবে না, সেজন্য ওর দেওয়া ও শাড়িটা রেখে দিলাম, স্মৃতি হিসেবে থাকবে। মা এসব কি বলছো?
বাড়ির এই পরিবেশ, অস্থিরতা সবকিছুর জন্য ও দায়ী। ও দিনে দিনে সব কিছু আরও অস্থির করে তুলবে। সম্পদ তো আস্তে আস্তে ওর লাইনেই যাচ্ছে, কয়েকদিন পর মারুফাও যাবে, এটা ছাড়া আর উপায় কি বলো? পলি বেগম রুম ছেড়ে বাইরে বের হলেন, বাড়ির সামনের বাগানে গিয়ে বসলেন, নিজের মাথাটা আপাতত ঠান্ডা রাখার চেষ্টা করছেন তিনি। মালাও ওর ছেলে রায়তকে নিয়ে মায়ের পেছন পেছন গেল। এসা এতদিন যাবৎ নিজের বইগুলো খাটের নিচে লুকিয়ে রেখেছিল, বাসায় কেউ দেখে ফেলবে সেই ভয়। আজ সেইগুলো বের করলো, ময়লা জমেছে বইয়ের উপর, বইগুলো পরিষ্কার করে টেবিলের উপর গুছিয়ে রাখলো। এরপর ফুয়াদকে ফোন করলো, বললো, শুধু বই এনেছেন, খাতা কলম কোথায়? আমি তো চলে এসেছি বাসার নিচে। তো কি হয়েছে আবার যান? না কিছু হয়নি, ঠিক আছে যাচ্ছি। ফুয়াদ তো চেয়েছে এসা বাড়িতে নিচে যথাযথ অধিকার নিয়ে চলুক, কিন্তু এখন তো দেখছে ও ওর উপরে অধিকার খাটাচ্ছে, মহা মুশকিলের ব্যাপার। তো ফুয়াদ খাতা কলম নিয়ে বাসায় ফেলল, সঙ্গে কিছু তাজা ফুলও এনেছে, এগুলো অবশ্য এসার জন্য নয়, ফুয়াদ তাজা ফুলের ঘ্রাণ পছন্দ করে, সেই জন্য প্রায় আনে। এসা ফুলদানি থেকে আগের রাখা শুকনো ফুলগুলো ফেলে তাজা ফুলগুলো রাখলো, ফুল রাখতে গিয়েও একটি বেলি ফুলের মালাও পেল, কি চমৎকার ঘ্রাণ। এসা নাকের কাছে চেপে রাখলো কিছুক্ষণ, ফুয়াদ ফ্রেশ হয়ে বের হলো। এসা জানতে চাইল, এই মালাটা কার জন্য? মালা আসলো কোথা থেকে? দোকানদার ভুলে দিয়েছে বোধহয়। এসার সামান্য মন খারাপ হলো, তবে খুব বেশি নয়, ফুয়াদ নিজের ইচ্ছা এটা ওর জন্য আনলেও তো পারত। যাক, পরিবারের চাপে প্রেমিকাকে হারিয়ে ওকে বিয়ে করা স্বামীর কাছ থেকে এত প্রত্যাশা করা অন্যায়। ফুয়াদ সিগারেট ধরাতে ধরাতে বলল, মালাটা তো খুব সুন্দর, তোমার ভালো লাগলে খোপায় দাও। সিগারেটের গন্ধ পেয়ে এসা বিরক্ত মুখে বলল, রুমে বসে স্মোক করা যাবে না। ও সরি, বের করতে যাচ্ছি। নো, রুমের বাইরে গিয়ে সিগারেট শেষ করে তারপর আসুন। এসা, এই রুমটা আমার, তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না। তো আমি কি এখানে ভাড়া থাকছি? আমি আপনাকে বের করে দিচ্ছি না, সিগারেট শেষ করে আসতে বলেছি। না, আমি ভাড়াটিয়া। এই বলে ও রুম থেকে বের হয়ে গেল। বাসায় বিড়ি সিগারেট নিষিদ্ধ, রুমের বাইরে আরো বিপদ, ছাদে যাওয়ার ছাড়া উপায় নেই। এসা ওকে ভালোই নাজেহাল বানানো শুরু করেছে, তো এসব একদম সহ্য করা উচিত নয়, ও হাবা গোবার মতো সহ্য করছে কেন? কি অদ্ভুত, নিজের উপর নিজের মেজাজ খারাপ হচ্ছে, ধুর 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 চাই। ফুয়াদ ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, নিচে এসে দেখলো দরজা ভেতর থেকে আটকে রেখেছে এসা, ও কড়া নাড়লো কয়েকবার, এসা দরজা খুলো না। আমাকে কি পার্মানেন্টলি রুম থেকে বের করে দিলে নাকি? ভেতর থেকে ব্যস্ত গলায় জবাব এলো, আরে না না, একটু অপেক্ষা করুন প্লিজ। একটু না, ফুয়াদকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। এরপর দরজা খুলতে ওর নাকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসে। এসা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, সাদা কালো ছাপার হাফ সিল্কের শাড়ি, সঙ্গে সাদা ব্লাউজ, ওর লম্বা চুলের বড় খোপাটায় বেলি ফুলের মালাটা পেঁচিয়েছে, শরতের আকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘের ফেলার মতো স্নিগ্ধ লাগছে দেখতে। ফুয়াদ ওর দিকে তাকাতে তাকাতে রুমে ঠুকলো। এসা রুমের দরজা ছিটকিনি লাগিয়ে দু হাতে ফুয়াদের গলা জড়িয়ে ধরে বলল, ফুয়াদ কাল থেকে সিগারেট কমিয়ে খাবেন। কিছু বলো না এসা, আমাকে কেমন লাগছে ফুয়াদ? সুন্দর, দীর্ঘ সময় তাকিয়ে থাকার মতো। শব্দ করে হাসল, পাহাড়ি ঝর্ণা বয়ে চলার মতো শব্দ শুনল। ফুয়াদ কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, তোমার উদ্দেশ্য কি এসা? তুমি কি আমাকে প্রেমে ফেলতে চাচ্ছ? না। এসা ফুয়াদের গলা জড়িয়ে ধরেই পেছন দিকে হেঁটে খাটের কাছে গেল। মেয়েটার মাথায় হঠাৎ কি ভূত চেপেছে, কি করতে চাইছে? ফুয়াদ শুধু তাকে দেখছে, এই সাজগোজ মিষ্টি ঘ্রাণ সব ভালো লাগছে যে কেউই এইভাবে তাকিয়ে থাকবে। এসা হঠাৎ গলা ছেড়ে ফুয়াদকে দূরে সরিয়ে বলল, অনেক রাত হয়েছে, যান শুয়ে পড়ুন। তোমার রোম্যান্স এত জলদি শেষ? আমি তো আরো কিছু ভেবেছিলাম। আমি অত কিছু ভাবিনি, বেলি ফুলের মালা দেখে শাড়ি পরতে ইচ্ছে করেছে। আর আমার গলা জড়িয়ে ধরতে ইচ্ছে করেছে কেন? সেই কৈফিয়ত দিতে হবে, স্বামীর গলা জড়িয়ে ধরার জন্য কারণ থাকতে হবে। না তা অবশ্য নয়, তবে বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুমি নিজ আগ্রহ থেকে আমার কাছে আসনি, আজ হঠাৎ ও একবার অবশ্য জ্যোৎস্না রাতে জড়িয়ে ধরেছিলে, সেটাকে ওভাবে কাছে আসা বলা যায় না।
ফুয়াদ বিছানায় গা এলিয়ে দিল। এশা শাড়ি পরিবর্তন করে সুতি জামা পরার জন্য হাতে নিল। ফুয়াদ ওর হাত ধরে নিজের দিকে টেনে নিল, বলল, আরে ধুর, এত ঝামেলা করে তোমার শাড়ি বদলাতে হবে না। ভেবেছিলাম আজ নিজের ইচ্ছায় কাছে আসবে, লজ্জা পাচ্ছ আসতে, কিন্তু আমার অত লজ্জা নেই। ফুয়াদ এশাকে নিজের বুকের উপর টেনে নিল, এরপর ওর গালে হাত ছুঁয়ে চোখের দিকে তাকিয়ে বলল, মাই লাভলি ওয়াইফ এশা, আমাকে কাবু করতে চাও? এই বলে ওর ঠোঁটে প্রগাঢ় চুমু খায়। লম্বা ঘোর লাগা চুমুর শেষে এশা জিজ্ঞেস করল, আপনি তো এখনো চোখ বন্ধ করলে প্রেমিকার মুখ দেখতে পান, এই যে চোখ বন্ধ করে চুমু খেলেন তাকে দেখতে পেলেন? বেহুদা কথা জিজ্ঞেস করার আর সময় পাও না, একে তো শাড়ি পরে পরিকল্পিতভাবে আমাকে পাগল করেছো। ফুয়াদের গলায় বিরক্তি, এশা আর কিছু জিজ্ঞেস করলো না, নিজের উপর ফুয়াদের দখলদারিত্ব উপভোগ করল। এই মানুষটার সঙ্গে ওর সুন্দর একটি সংসার চায়, ভালোবাসা চায়, বাচ্চা কাচা চায়। সকালে উঠে এশা ক্যাম্পাসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। ওর আজ প্রথম ক্লাস 11:45। ফুয়াদ এই মুহূর্তে অফিসে, এশা তাকে ফোন করে বলল, আমি রেডি হচ্ছি, আপনি বাসায় আসুন, আমাকে ক্যাম্পাসে নামিয়ে দেবেন। আমি তো ব্যস্ত এশা। আমি ওসব শুনতে চাচ্ছি না, আপনাকে 20 মিনিটের মধ্যে আসতে হবে। এশা জোরালো গলায় বলল, ও আগের মতো বোকা নেই যে ফুয়াদের ফাঁদে পা দিবে। বিয়ের আগে পলি বেগমের প্রধান শর্ত ছিল পড়াশোনা করতে পারবে না, আজ সেই শর্ত ভেঙে ক্যাম্পাসে যাবে, এইটা সহজ ব্যাপার না। ফুয়াদ যেহেতু ওর পড়াশোনার ব্যাপারে সময় সায় দিচ্ছে, তাহলে সেও ওকে বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে যাক, এতে সম্পূর্ণ দোষ ওর একার ঘাড়ে পড়বে না। এশা গাঢ় খয়েরি একটা থ্রি পিস পরে, চুলগুলো একেবারে ছেড়ে দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে রুম থেকে বের হতে নিচতলায় ফুয়াদের গলা শুনতে পেল, এসেছে তাহলে? মানুষটা ভালোই বলা চলে, বিয়ের প্রথমে এশা জোর গলায় কিছু বলেনি, কোনো অধিকার খাটেনি, তাই হয়তো সম্পর্কটা ছিমি ছিল। ফুয়াদকে বলে বোধ হয় সবই পাবে, কিন্তু না বলতেই কবে পাবে? ফুয়াদ রায়তকে কোলে নিয়ে দোতলায় আসলো। মালা ছেলের খোঁজে এসেছে, দেখলো ফুয়াদ এশাকে নিয়ে কোথাও বের হচ্ছে। কোথায় যাচ্ছ ফুয়াদ? এশাকে ক্যাম্পাসে পৌঁছে দিতে যাচ্ছি। মানে বিয়ের আগেই তো কথা ছিল। এসব নিয়ে পরে কথা বলছি, ওর ক্লাসে দেরি হবে। ফুয়াদ এশাকে নিয়ে বের হলো, দ্রুত বাইক চালিয়ে ওকে ক্যাম্পাসে পৌঁছে দিল। ও আজ আর অফিসে যাবে না, নিজের ফ্ল্যাটে যাবে। বাসায় ওর জাতীয় পরিচয়পত্র কার্ডটা খুঁজে পাচ্ছে না, ফ্ল্যাটে রেখে এসেছে কিনা দেখতে হবে, এই মুহূর্তে হারলে খুব ঝামেলায় পড়বে, ভিসার কাজে লাগবে। ফুয়াদ হন্তদন্ত হয়ে নিজের ফ্ল্যাটে আসে, এখানেও তো আলমারি ওয়ার্ড্রোব ড্রয়ার কিছুই নেই, এনআইডি কার্ড এখানে এনে থাকলে কোথায় রেখেছে? ও বিছানার জাজিমে নিচে উল্টে পাটে খুঁজল, পেল না, বাসা তন্নতন্ন করে খুঁজছে, পায়নি, আর এখানে আনলে বিছানার নিচে ছাড়া নিশ্চয় অন্য কোথাও রাখেনি। দ্বিতীয় দফায় বিছানা থেকে চাদর, বালিশ, জাজিম সমস্ত কিছু একে একে মেঝেতে ছুঁড়ে ফেলল, এনআইডি কার্ড টুপ করে মেঝেতে পড়ল। ফুয়াদ সেটি নিয়ে লম্বা স্বস্তি নিঃশ্বাস ফেলে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটে গিয়ে বাসা ভাড়াটা দিয়ে আসলো। এরপর প্রার্থকে ফোন করে বলল, ফ্ল্যাটে আছি, আয়। প্রার্থ ওর বন্ধু, খুব সাধারণ পরিবারের ছেলে, ওর বাপ মা ভীষণ কষ্টে পড়াশোনা করিয়েছে ওকে, মধ্যবিত্ত বাপ মা ওর কোনো স্বপ্ন অপূর্ণ রাখেনি। প্রার্থ এখন লন্ডন থাকে, ছুটিতে দেশে এসেছে, বিয়ে করেছে এক বিদেশি মেয়েকে, তাও ওর বাপ মা হাসি মুখে মেনে নিয়েছে। নিজের কপালের কথা ভেবে আফসোস হয় ফুয়াদের, জন্মেছে এক মেরুদণ্ডহীন ঘরজামাইয়ের ঘরে, সুপুরুষ হলে ভিক্ষা করে হলেও খেলেও ঘরজামাই থাকতো না, অর্থবিত্তের মোহে পড়ে বিয়ে করেছে এক পাগল মহিলাকে, যে ওর জীবনের প্রতিটি স্বপ্ন ভেঙেছে, সন্তানের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুর দাম নেই তার কাছে, কখনো ছিল না। প্রার্থ এসেছে, কলিং বেল বাজছে, ফুয়াদ দরজা খুলল। বিয়ে করে বউ নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়েছিস, তোর ফ্যামিলি এটা এলাও করলো কিভাবে? ওরা স্কুলের বন্ধু, এক এলাকায় বড় হয়েছে, তাই ফুয়াদের পরিবারের ব্যাপারে জানে। এখানে বউ নিয়ে থাকি না, মাঝে মাঝে আমি এসে থাকি। তুই লন্ডন যাবি তোর পরিবার জানে? না। তোর বউ জানে? সেভাবে বলা হয়নি। তোর বউকে না বলে যাবে? আরে না, বলেই যাব। তো যাবি যখন, তোর পরিবারকে জানিয়ে যেতে কি সমস্যা? বললে দেখা গেল আমার মা থানায় মামলা করে দিল আমার নামে,
যে আমি তার ব্যবসা থেকে টাকা মেরে বিদেশ চলে যাচ্ছি, কিংবা এয়ারপোর্টে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকবে। সিরিয়াসলি এসব করবে? জানি না, ধারণা করে বললাম, তবে কিছু একটা তো করবেই। আমার জীবনের কোনো স্বপ্ন পূরণ হতে দেখেছিস কখনো? হতে দেয়নি।